হ্যালো ভিউয়ার্স, আমরা কথায় কথায় বলে থাকি যে অসম্ভবকে সম্ভব করাই অনন্তর কাজ। যাই হোক, অনন্ত জলিল তার ব্যক্তিগত জীবনে কি সম্ভব করতে পেরেছে আর না পেরেছে সেদিকে আর যাচ্ছি না। বন্ধুরা, মানুষের জীবনে প্রতিনিয়ত প্রত্যাশিতভাবে আর অপ্রত্যাশিতভাবে অনেক ধরনের ঘটনাই ঘটে থাকে এবং যেগুলোর মাধ্যমে একটি মানুষ তার ব্যক্তিগত নামকে বিশ্বরেকর্ডের খাতায় লেখাতে পারে। কারণ বিশ্বখ্যাত মনীষী শেক্সপিয়ারের ভাষায় মানুষের জীবন নাটকের চাইতে অতি বেশি নাটকীয়। জি হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা এমনই কিছু নাটকীয় ঘটনা দেখতে পারবেন যে ঘটনাগুলি লক্ষ কোটি মানুষের মাঝে মাত্র একজন মানুষ করার সৌভাগ্য পেয়েছিল। তো চলুন ইন্টারেস্টিং এই ভিডিওটি দেখা শুরু করা যাক। মাটি থেকে 200-300 ফুট উপরে একটি পাহাড় থেকে অন্য একটি পাহাড়ে যদি চিকন একটি রশি টাঙিয়ে দেওয়া হয় আর আপনাকে যদি সেখান দিয়ে হাঁটতে বলা হয়, নিশ্চয় সেখান দিয়ে হাঁটার আগে সেই কথাটি শুনে আপনি ভয় পেয়ে যাবেন। কিন্তু অস্ট্রেলিয়ান এই নারীকে দেখুন, ইনি খুব স্বাচ্ছন্দ্যভাবে মাটি থেকে 315 ফুট উপরে চিকন রশির উপর দিয়ে কিভাবে স্বাচ্ছন্দ্যময়ভাবে হেঁটে বেড়াচ্ছেন। আর এই দুর্ধর্ষ স্টান্টশটির নাম হচ্ছে ফেথ ডিকি। আর আপনি শুনলে অবাক হবেন যে এই মহিলা এই দুর্ধর্ষ স্টান্টশটিকে একটি ভিন্ন মাত্রায় নিয়ে গিয়েছিল। সেটি হচ্ছে মাটি থেকে 315 ফুট উপরে চিকন রশির উপর দিয়ে তিনি যখন হেঁটে যাচ্ছিলেন, তার পায়ে তখন ছিল একগুলো চিকন পেন্সিল হিল, আর এগুলো পরে এমন ভয়ানক স্ট্যান্ড শো করা যে কারোর পক্ষে একেবারে অসম্ভব ব্যাপার। কিন্তু তিনি কাউকে নিরাশ করেননি, তিনি এই অসম্ভব কাজটিকে সম্ভব করে ফেলেছেন এবং নিজের নামটিকে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের খাতায় লিখিয়েছেন। বন্ধুরা, আমরা সকলেই জানি যে মোটর সাইকেলের সুন্দর সুন্দর স্ট্যান্ড শোগুলো শুকনো মাটির উপরে অনুষ্ঠিত হয়, কিন্তু কখনো কি একজন মানুষের কথা শুনেছেন যে মানুষটি পানির উপর দিয়ে মোটর সাইকেল চালিয়ে এবং গভীর সমুদ্রের উত্তাল ঢেউর উপরে মোটর সাইকেল দিয়ে চোখ ধাঁধানো সব স্ট্যান্ড শো দেখিয়ে সারা পৃথিবীর মানুষের নজর কেড়েছিলেন? আর এই অবিশ্বাস্য স্ট্যান্ড শো করা ব্যক্তির নাম হচ্ছে রবিস মেডিসন। ইনি একটি কাস্টম মেড বাইকের সাহায্যে সারা পৃথিবীর মানুষকে এমনই কিছু দুর্দর্শ স্ট্যান্ড শো লাইভ দেখিয়েছিলেন, যে স্ট্যান্ড শোটি খুবই অদ্ভুত আর প্রশংসার দাবিদার। চলুন এবার টেনিস প্লেয়ার পাবলো কোয়েবারের একটি অদ্ভুত ও অসাধারণ শট দেখে আসা যাক। এই টেনিস প্লেয়ারের শটটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। বন্ধুরা, আপনি কি কখনো দড়ি বা কোনো প্রকার সেফটি ইকুইপমেন্ট ছাড়া আকাশের মতো উঁচু একটি পাহাড়ে উঠতে পারবেন? মনে হয় না। কিন্তু এই ব্যক্তিকে দেখুন, এনার নাম অ্যালেক্স হ্যানেল এবং ইনি এই অবিশ্বাস্য কাজটি করে দেখিয়েছিলেন। ইনি মাত্র 3 ঘন্টা 56 সেকেন্ডের মধ্যে 29,000 ফুট উঁচু একটি পাহাড়ে চড়েছিলেন, তাও আবার কোনো প্রকার সেফটি ইকুইপমেন্ট বা রশি ছাড়াই। টেলিভিশন চ্যানেলের বদৌলতে হয়তোবা আপনি অনেকবারই বাস্কেটবল খেলা দেখেছেন, কিন্তু আপনি আপনার জীবনে কি কখনো এমন বাস্কেটবল খেলার রেকর্ড দেখেছেন? আচ্ছা, মানুষের চোখের পাতায় থাকা লোমগুলো কত ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে? অবশ্য কেউ কেউ বলবেন 1/2 ইঞ্চি, আবার কেউ বলবেন 1 ইঞ্চি। এটা বলাটা এক প্রকার স্বাভাবিক ব্যাপার। কিন্তু এবার পরিচিত হয়ে নিন চাইনিজ এই নারীর সঙ্গে। এনার নাম ইউ চ্যাংশি। এনার চোখের পাতার লোমগুলো 4.88 ইঞ্চি লম্বা, যার কারণে তিনি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছেন। এই মহিলা ক্রীড়াবিদের নাম হচ্ছে এলিসা নিউম্যান। ইনি 27 বছর বয়সে পলিবল্টিং নামের খেলার মাধ্যমে বিশ্বরেকর্ড গড়েন। এই নারী একটি ফ্লেক্সিবল লাঠির সাহায্যে 4.71 মিটার ওপরে ওঠেন এবং সেখানে থাকা অপর একটি লাঠির উপর দিয়ে তিনি জাম্প করে নিচে পড়ে যান। আর মজার বিষয় হচ্ছে, সেই উপরের লাঠিটিকে তিনি কোনো প্রকার স্পর্শ করেননি। আর অবিশ্বাস্য এই কাজটি করার জন্য তিনি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছেন। আমেরিকান এই মানুষটির নাম ডেভিড র্যাশ এবং ইনি বিভিন্ন ধরনের অদ্ভুত কর্মকাণ্ডের জন্য 150 বার গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছিলেন।
এবং নিজের চোখে দেখুন ইনি কি ধরনের অদ্ভুত কর্মকাণ্ডগুলো করে থাকেন, আর যার কারণে তিনি একের পর এক গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছেন। বন্ধুরা, আজ এ পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দিন। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিও নিয়ে। ধন্যবাদ।